নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উদ্দেশ্যে এ মানুষ গোসল করেন। তাছাড়া গরমে স্বস্তি পেতে ও গোসল করা জরুরি। সুস্থ থাকার জন্য নিয়মিত গোসল করা গুরুত্বপূর্ণ। গরমে একাধিকবার গোসল স্বস্তি দিলে ও তা ত্বকের উপর যথেষ্ট প্রভাব ফেলে। সাধারণত ঘন ঘন গোসলের ফলে ত্বকের শুষ্কতা দেখা দিতে পারে, কারণ পানি ত্বকের প্রাকৃতিক তেল ছিনিয়ে নিতে পারে। কেবল শীতকাল নয়, বরং গরমকালেও দেহের আর্দ্রতা রক্ষার জন্য সঠিক ব্যবস্থা নেওয়া উচিত। বারবার গোসলের ক্ষেত্রে তাই লক্ষ্য রাখা প্রয়োজন কিছু বিষয়। তো চলুন এবারে জেনে নেওয়া যাক বারবার গোসল করলে যে বিষয়গুলো মাথায় রাখা উচিত। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। গোসলে অল্প সময় ব্যয় করা। গরমে ঝর্ণার নিচে দাঁড়িয়ে দীর্ঘ সময় গোসল করা আরামদায়ক ঠিক, তবে তা ত্বকের জন্য ক্ষতিকারক। বিশেষজ্ঞদের মতে গোসলে কম সময় ব্যয় করা উচিত। 5 থেকে 10 মিনিটের বেশি সময় গোসলে ব্যয় করলে তা ত্বক শুষ্ক করে ফেলতে পারে। গরম পানি এড়ানো। ঋতুতে যখন শীত চলে আমরা অনেকেই তখন গরম পানি দিয়ে গোসল করে থাকি। মাঝে মাঝে গরম পানি দিয়ে গোসল করা আমাদের দেহের জন্য ভালো, কিন্তু অতিরিক্ত গরম পানি এবং প্রতিদিন গরম পানি দিয়ে গোসল করা ঠিক না। প্রতিদিন গরম পানি দিয়ে গোসল করলে আমাদের দেহের ত্বকে চুলকানি দেখা দিতে পারে এবং দেহের চামড়া শুষ্ক হয়ে যেতে পারে। বেশি সময় গরম পানি দিয়ে গোসল করলে ত্বক খসখসে হয়ে পড়ে এবং মাথায় গরম পানি দিলে চুল পড়ে যায়। শরীরকে ঠান্ডা রাখতে তাই ঠান্ডা পানি দিয়ে গোসল করা উপকারী। যুক্তরাষ্ট্রের ত্বক বিশেষজ্ঞ মাইকেল গ্রিন বলেন, ঠান্ডা পানি দেহের সংস্পর্শে আসলে রক্ত সঞ্চালন বেড়ে দেহের অভ্যন্তরের অঙ্গগুলোর মূল তাপমাত্রা সুরক্ষিত থাকে। এছাড়াও ঠান্ডা পানি ত্বকে চুলকানি ও প্রদাহ কমায় এবং লোমকূপ টানটান রাখে। এতে ত্বক দেখতে স্বাস্থ্যকর ও সতেজ লাগে। মৃদু পরিষ্কার ও ব্যবহার। গরমকালে শরীর অনেক বেশি ঘামচিচ্ছিটে মনে হলেও কড়া ও শক্তিশালী সাবান ব্যবহার না করাই ভালো। সাবানের উচ্চ মাত্রায় pH বা ক্ষার থাকে, যা ত্বকের প্রাকৃতিক তেল শুষে নেয় এবং শুষ্ক অনুভূত হয়। এই সমস্যা এড়াতে চিকিৎসকরা পরামর্শ দেন সাবানবিহীন পরিষ্কারক দিয়ে ধীরে শরীর ঘষার জন্য। চিকিৎসকদের মতে মৃদু পরিষ্কারক বারবার ব্যবহারে ত্বক মসৃণ থাকে এবং লোমকূপ সংকুচিত হয়, আর কড়া সাবান বা স্কার ত্বককে শুষ্ক করে ফেলে। আলতো করে মোছা। অনেকেই গোসলের পর তোয়ালে দিয়ে খুব জোরে ঘষে ঘষে শরীর মুছে থাকে, কিন্তু এইভাবে শরীর মুছলে তা দেহের ত্বকের জন্য ক্ষতিকর ও ত্বক শুষ্ক করে দেয়। তাছাড়া বিশেষ করে নারীরা গোসলের পর তোয়ালে দিয়ে চুল অনেকক্ষণ পেঁচিয়ে রাখে, এই কাজটিও করা ঠিক না। গোসল শেষ হওয়ার সাথে সাথে এই চুলের পানি ঝেড়ে নিয়ে প্রাকৃতিক উপায়ে চুল শুকাতে দিতে হবে। ডাক্তাররা পরামর্শ দেন দেহের আর্দ্রতা রক্ষা করতে গোসলের পর শরীর জোরে না ঘষে আলতোভাবে মোছা প্রয়োজন। যুক্তরাষ্ট্রের আরেক বোর্ড প্রত্যয়িত ত্বক বিশেষজ্ঞ বলেন, গোসলের পর তোয়ালে ব্যবহার না করে বরং বাথরোব ব্যবহার করলে সহজেই গায়ের বাড়তি পানি মুছে নেওয়া যায়। ময়েশ্চারাইজার ব্যবহার। গোসলের পরে ময়েশ্চারাইজার ব্যবহার বাদ দেওয়া যাবে না। গরমে ও দেহের আর্দ্রতা রক্ষা করতে গোসলের পরে ময়েশ্চারাইজার ব্যবহার করা প্রয়োজন। সেই সাথে গোসলের পরে ময়েশ্চারাইজার ব্যবহার করতে খুব বেশি দেরি করা ঠিক নয়। শরীর হালকা ভেজা থাকা অবস্থায় আর্দ্রতা ধরে রাখতে ময়েশ্চারাইজার ব্যবহার করুন। তো এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে, তাই ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবারও সামনের কোনো স্বাস্থ্য বিষয়ক ভিডিওতে। এই কামনায় এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।